সেই মডিফিকেশন রিলেটেড প্রবলেমের কারণে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা থাকে। একটা কথা বলে না যে বাইকাররা এরকমই বা বাইকাররা সব ছাপরি হয়, অ্যান্ড ভিডিওতে দেখেও যতটুকু বুঝলাম ওনার ব্যাকফায়ার যখন করতেছিল তখন যে এই ব্যাকফায়ারটা পুরো করতেছে ভালো হয়েছে, আমি সিরামিক কোটটা করতে পারতেছি না লাস্ট কয়েকদিন ধরে। সো মডিফিকেশন এরকম করা উচিত না যেটাতে আইদার আমার অথবা আসসালামু আলাইকুম, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এখন বাজে হচ্ছে 4:15, বাট ওয়েদার সিমস লাইক সন্ধ্যা হয়ে আসছে। যতক্ষণ সানলাইট মোটামুটি ভালোভাবে পাওয়া যায় ততক্ষণ আপনাদের সাথে একটু কথাবার্তা বলার ট্রাই করব। আর আজকে যেই ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের মডিফিকেশন। তো চলুন, এখানে প্রচুর সাউন্ড, বাইকে উঠে তারপরে কথাবার্তা বলা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই মোটো ব্লগ। সো আজকে যেটা বলতেছিলাম যে আজকে কথাবার্তা বলবো একটু হালকা পাতলা মডিফিকেশানের ব্যাপারে, কারণ ইদানিং দেখতেছি যে মডিফিকেশানের নামে সবাই বেসিক্যালি যেটা করতেছে নিজের গাড়ির ক্ষতি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে হয়তো বা সেই মডিফিকেশান রিলেটেড প্রবলেমের কারণে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তার আগে বলে দিই এখন আমি যাচ্ছি কোথায়। এখন আমি যাচ্ছি বেসিক্যালি বারডেম হসপিটালে, আর সেখানে যাওয়ার মেইন রিজন হচ্ছে আমার ফ্যামিলির খুব ক্লোজেস্ট একজন মেম্বার একটু ক্রিটিক্যালি ইল। সবাই দোয়া করবেন ওনার জন্য যেন উনি খুব দ্রুত খুব সুন্দরভাবে সুস্থভাবে ঘরে ফিরতে পারে। তার সাথে মিট করার জন্য বেসিক্যালি যাচ্ছি, আর যেতে যেতে ভাবলাম যে আপনাদের সাথে এই মডিফিকেশান রিলেটেড কিছু কথাবার্তা বলি। তো ফার্স্ট যে মডিফিকেশানটা আমার কাছে মনে হয় যেটা হচ্ছে সব থেকে ফালতু, মানে এইগুলো কিন্তু আমার ওপিনিয়ন, ইটস নট নেসেসারিলি যে আপনার সাথে মিলতে হবে, কিন্তু আমি অনেক কিছু চিন্তাভাবনা করে বলার ট্রাই করি। সো ফার্স্ট যে মডিফিকেশানটার কথা বলবো সেটা হচ্ছে ব্লিঙ্কার বা ইন্ডিকেটার, যে এলইডি ব্লিঙ্কারগুলো আছে। তো এটা লাগানোতে কোনো সমস্যা নেই আমার, তাতে কোনো মানে আমি বলবো না যে এটা লাগানোতে খারাপ লাগে বা কিছু, বাট দ্য প্রবলেম ইজ যে এইটা আপনারা অনেকে লাগান কিন্তু লাগিয়ে ডিফিউজার ইউজ করেন না। তো আমরা যারা লং থ্রো ব্লিঙ্কারস ইউজ করি বা ইন্ডিকেটার্স ইউজ করি, তারা আমরা এই যে ডিফিউজার না ইউজ করার কারণে দুইটা জিনিস হয়। এক নম্বর হচ্ছে আমরা বুঝি না যে প্রজেকশনটা কোন দিকে হচ্ছে, দ্যাট মিন্স লাইটটা কোন দিকে যাচ্ছে। যেমন এই যে সামনের ব্লিঙ্কারটা চলতেছে, ঠিক আছে, বা ইন্ডিকেটারটা চলতেছে, এটা কিন্তু স্ট্রেট লেভেলে আছে, মানে ওই লাইটটা যেখানে লাগানো সেইখান থেকে স্ট্রেট লেভেলে ওই ইন্ডিকেটারটা ব্লিঙ্ক করতেছে। বাট ইদানিং কিছু ব্লিঙ্কার দেখতেছি যেগুলো কিনা খুব হাই ইন্টেন্সিটির ফার্স্ট অফ অল, আর সেকেন্ড হচ্ছে অনেক বেশি পাওয়ারফুলও অ্যাট দ্য সেম টাইমে। অ্যান্ড ওইগুলো এই যেমন সামনে ইন্ডিকেটারটা যেমন হচ্ছিলো, এটা যেমন ফ্ল্যাট লেভেলে আছে, ওইটা উপরের দিকে সামহাও ফেস করা থাকে, আর সেই কারণে পেছনে যে বাইকার থাকে বা ইভেন গাড়ি থাকে তাদের পুরো চোখের মধ্যে হচ্ছিলো গিয়ে এই লাইটটা স্ট্রোক করে। অ্যান্ড স্ট্রোক করার কারণে কিন্তু পিছনে যে রাইড করতেছে তার কিন্তু বিরক্ত লাগে। রাস্তায় কিন্তু মানুষ র্যাশনালি জাজ করে যে বাইকাররা এরকমই, একটা কথা বলে না যে বাইকাররা এরকমই বা বাইকাররা সব ছাপরি হয়, ঠিক আছে। সো এইটা কিন্তু সব বাইকারের জন্য না, কিছু সিগনিফিক্যান্ট মানুষ আছে যাদের উল্টাপাল্টা কাজের জন্য বা যাদের বাজে আইদার মডিফিকেশান অথবা রাইডিং স্টাইলের কারণে মানুষ বাকি যে বাইকার্সরা আছে এরা হচ্ছে বদনাম হয়, ঠিক আছে। সো এই কারণে কিন্তু আজকে কথাগুলো বলা যে মডিফিকেশান করতেছি বা হোয়াট এভার আই এম ডুইং ইজ ইট হেলদি অর নট। সো ব্লিঙ্কারসের একটা যে ওই সিঙ্গেল এলইডির যে ব্লিঙ্কারস আছে এগুলো আপনারা যারা লাগাচ্ছেন একটু বুঝে লাগাবেন, অ্যান্ড একটু নিচের দিকে লো ইন্টেন্সিটিতে মানে নিচের দিকে অথবা ফ্ল্যাট প্রজেকশনে লাগানোর চেষ্টা করবেন, মানে রাদার পিছনে উপরের দিকে না ফেস করে, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে গতকালকে আমি একটা রিলস দেখতেছিলাম, অ্যান্ড রিলসটা দেখে মডিফিকেশানটা দেখে খুব মজা লাগার মতোই, সিঙ্গেল সিলিন্ডারের হচ্ছে হলো সে এক্সস্ট লাগাইছে অ্যান্ড আন্ডার বেলিতে, সেটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন হয়তোবা যে তার এক্সস্টটা আন্ডার বেলিতে। অ্যান্ড আমার কাছে কেন জানি এক্সস্টটা দেখে মনে হয়েছে যে এক্সস্টটা হচ্ছে বাইকের না, এটা গাড়ির এক্সস্ট, এক নাম্বার। দুই নাম্বার, সে এক্সস্টটাকেও মডিফাই করে ব্যাকফায়ার যেন করে এরকম সিস্টেম করছে। ফার্স্ট অফ অল ভাই, আপনি যখন রাস্তা দিয়ে যান বাইকের সাউন্ড শুধু নিজের পাইলে না ইট ইজ গুড এনাফ, এমন না যে আমি একটা হাওলার লাগাইলাম বা আমি একটা মানে খুব বড় বিকট শব্দের একটা মানে সাইলেন্সার লাগাইলাম পুরো এলাকা গরম হয়ে গেল। ভাই পুরো এলাকা গরম করে আপনি কী করবেন? আপনি কোন মানে বিশ্ব উদ্ধার করতে পারতেছেন এই পুরো এলাকা গরম করা, একটু বলেন তো। আপনি কিছুই করতে পারতেছেন না, আপনার সিম্পলি যেটা হচ্ছে খুব বিকট শব্দ একটা সাইলেন্সার আপনি ইউজ করতেছেন, অ্যান্ড আপনি যখনই যেদিক দিয়ে পাস করতেছেন মানুষ আপনার গালি দিতেছে, অ্যান্ড ইটস প্রুভেন। আপনি ইফ ইউ ডোন্ট বিলিভ মি জাস্ট আস্ক ইউর ফাদার অ্যান্ড মাদার, অর আপনার যদি চাচা চাচি দাদা দাদি এরা কেউ থাকে আপনি এদের কাছে জিজ্ঞেস করেন, কারণ
একটা সাউন্ড পলিউশন, মানে হোয়াট ইউ আর ডুইং ইজ সাউন্ড পলিউশন। আজকে প্রচুর জ্যাম, বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ফুল জ্যামের মধ্যেই পড়ে আছি। সাইলেন্সার আপনি লাগান, বাট সাউন্ডের ব্যাপারটা অবভিয়াসলি আপনারা একটু খেয়ালে রাখবেন, এক নম্বর। আর দুই নম্বর ভাই, সাইলেন্সার লাগাচ্ছেন ভেরি গুড, কিন্তু কোনটা আপনার গাড়ির জন্য ভালো সেটা তো বুঝবেন। মানে এই যে যে ছেলেটা হচ্ছে মানে আন্ডারবেলি এক্সস্টটা লাগাইছে, এর প্রজেকশন আমি যতটুক দেখে বুঝতেছি অ্যান্ড ভিডিওতে দেখেও যতটুক বুঝলাম, ওনার ব্যাকফায়ার যখন করতেছিল তখন যে এই ব্যাকফায়ারটা পুরো করতেছে হচ্ছিলো চাকার মধ্যে। জাস্ট থিঙ্ক অফ ইট, মানে আপনি যখন আমরা যখন চাকা রাইড করতেছি, চাকা কিন্তু এক্সপ্যান্ড হয় হিটে, ইনফ্যাক্ট শুধু চাকা না পৃথিবীর সমস্ত পদার্থই হিট অ্যান্ড কোল্ড টেম্পারেচারও চলে এক্সপ্যান্ড অ্যান্ড ই হয় কন্ট্রাক্ট হয়। সো চাকা কিন্তু এক্সপ্যান্ড এমনিতেই আপনার রোড ফ্রিকশন অ্যান্ড রোডের হিটের কারণে হিটেড হয়। সো যখন একটা জিনিস হিটেড হয় তখন কিন্তু ওর বন্ড, যে মানে স্ট্রাকচারাল যে বন্ড, এইটা কিন্তু অনেক লুজ হয়ে যায় বা অনেক উইক হয়ে যায় যখন এক্সপেনশনে থাকে। এমনিতেই ও স্ট্রেসে আছে, তার মধ্যে রোডের হিট, আপনার রোড ফ্রিকশন, এই সব কিছু সহ্য করার পরে আপনার ব্যাকফায়ারের ফুল আগুনটা গিয়ে লাগতেছে আপনার চাকার মধ্যে। এখন থিঙ্ক ইন দিস ওয়ে, যে আপনি 115-120 চালাইতেছেন, আপনার ফুল হিটটা গিয়ে হচ্ছিল আপনার চাকার মধ্যে লাগতেছে। নাও জাস্ট ইমাজিন এরকম টাইমে আপনার চাকাটা ব্লাস্ট হইলো, অ্যান্ড ব্লাস্ট হওয়ার থেকে বড় কথা বৃষ্টি আইলো। শেট, আমি বৃষ্টিতে ভিজতে চাই না, কিন্তু এখানে শেড কই, এখানে কোথাও তো শেডও নাই। না দাঁড়াবো না, বৃষ্টি কম আছে, টান দিয়ে চলে যাই, কিন্তু গোবরটা ভিজতেছে, দ্যাট ইজ আ ফ্যাক্ট। সো গোবরটা ভিজিস না ভাব। আচ্ছা, যেটা বলতেছিলাম বলে শর্টে শেষ করি, সেটা হচ্ছে যে সাপোজ আপনি 115-120 বা একটু টপেই টানতেছেন, তখন যদি ব্যাকফায়ারের কারণে আপনার চাকাটা ব্লাস্ট হয়, জাস্ট থিঙ্ক অফ দ্যাট মোমেন্ট, যে আপনি আপনার কী অবস্থাটা হবে, ঠিক আছে? সো এই সমস্ত জিনিসগুলো আপনারা একটু মানে, আজকে এই দুইটার টপিকেই কথা বলার জন্য ভাবছিলাম যে আপনাদের সাথে কথা বলবো। আরও অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো নিয়ে হয়তো বা ইন ফিউচারে উই মাইট টক, বাট ঢুকে গেছি। বাড়ুমি থেকে আমার বের হওয়ার কথা ছিল আধা ঘন্টার মধ্যে, কিন্তু জাস্ট লুক এট দ্য বৃষ্টি, এই দুর্দান্ত লেভেলের বৃষ্টির কারণে আমার বের হইতে হইতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে গেছে। ঢাকা শহরে খুব লম্বা একটা সময় পর, মানে গরমের একটা বিশাল বড় বিরতির পর বৃষ্টি, তাও যেন তেন বৃষ্টি না, শহর ভিজানো বৃষ্টি, ব্যাপারটা ভালো লাগছে। এই হচ্ছে বারডেমের পার্কিং, অ্যান্ড হিয়ার ইজ মাই সেক্সি স্কারলেট। ভালো হয়েছে আমি সিরামিক কোটটা করতে পারতেছি না লাস্ট কয়েকদিন ধরে, মানে ট্রাই করতেছি বাট পারতেছি না, কারণ ওয়েদারটা আমার কাছে মনে হচ্ছিল যে কোনো টাইমে ওয়েদারটা বিট্রে করে ফেলতে পারে। সো ইয়া, ভালো হয়েছে করি নেই। এখন ওয়েদার টুয়েদার ক্লিয়ার হলে বা বৃষ্টির সিজনটা মোটামুটি গেলে, কারণ সিরামিক কোট করার ক্ষেত্রে ময়েশ্চার, ধুলা এই ধরনের একটা ফ্যাক্ট আছে। সো আমাকে কোট করতে হবে ওরকম একটা দিনেই যেদিন বৃষ্টি হয়তো বা একদিন আগে হয়েছে এরকম, কারণ সেক্ষেত্রে ধুলা কম থাকবে, আর দুই নম্বর হচ্ছে হিউমিডিটি, মানে হিউমিড ওয়েদারটা কম থাকবে আর কি। ব্যাক ইন দ্য রোড, শাহবাগের চত্বরে চলে আসছি। কেন এদিক দিয়ে আসলাম, এর পেছনে রিজন হচ্ছে মৎস্যভবনের ওখানে একটা ট্রাফিক জ্যাম লাগবে। সি এই ফ্ল্যাশারটা কিন্তু, এটা কিন্তু অনেক মোটামুটি হাই ইন্টেন্সিটির আছে। সো ওপরে কেসিংটা আছে, মানে ডিফিউজারটা আছে বলে কিন্তু পেছনে যে আছে তার কিন্তু চোখে কম লাগে। আর আমি হেডলাইট জ্বালাইনি কেন, হেলাই ফেললাম। ও ওয়েদার একবারে জমে কি রয়ে গেছে, মানে ওয়েদার চিল্ড এএফ, কি পরিমাণে পানি জমছে দেখেন, বৃষ্টির অ্যামাউন্টটা বুঝছেন, রাস্তার অর্ধেক পানি জমে গেছে, মানে পুরো হ্যাচা বৃষ্টি হয়েছে। আপনারা তো দেখলেন, মানে আমি জাস্ট, ভাগ্যটা ভালো যে আমি ওখানে ব্রেকটা নেই নাই, মানে এই মোড়টার মধ্যেই তো ব্রেক নিতে গিয়েছিলাম, ভাগ্য ভালো নেই নাই, কারণ জাস্ট আমি বাইকটা পার্ক করছি, পার্ক করার সাথে সাথে হ্যাঁচানো বৃষ্টি, একটুর জন্য বেঁচে গেছি, একটুর জন্য সিগন্যালটা খাইনি। মডিফিকেশনের ব্যাপারে কথাবার্তা হচ্ছিলো আপনাদের সাথে। সো আমি একটা মডিফাই হয়তো বা খুব রিসেন্টলি করে ফেলতে পারি, অ্যান্ড সেটা হচ্ছে টেল টাইডি, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে যে টেল টাইডি করলে আমার মাডগার্ড অ্যান্ড সব কিছু, মানে আমি এমন টেল টাইডি করতে চাই না, ওই ছাপড়ি টাইপ, যে পেছনটা পুরো খালি থাকলো, গাড়িটা কম্প্যাক্ট ছোটো লাগলো, অ্যান্ড কাদায় আমার যা মারার মেরে দিল আর কি। সো আই হোপ ইউ গাইজ গট ইট, আমি কী বলতে চাচ্ছি। সো মডিফিকেশান এরকম করা উচিত না যেটাতে আইদার আমার অথবা আমার ভেহিকেলের ক্ষতি হয়,
বিকজ ভাই আমি সবসময় বলি আপনার যান মানে ভেহিকেলের থেকে বেশি ইম্পর্টেন্ট না বা বেশি দামি না। ইন দ্য আদার হ্যান্ড এটাও আবার দেখার ব্যাপার আছে যে আমি এমনভাবে এমন কিছু একটা করতেছি যেটা আননেসেসারি, করলে হয়তো বা আমার ভেহিকেলের কোনো আহামরি কোনো মানে হয়তো ম্যাক্সিমাম কসমেটিক একটা লুক বাড়বে, মানে কসমেটিক মডিফিকেশান হবে, কিন্তু সেইটুকের জন্য আমার গাড়ির অবস্থা বাড় হয়ে যেতেছে। সো উই শুডেন্ট ডু দ্যাট, মানে ওই টাইপের মডিফিকেশান। এখন মোটামুটি যা দেখতে পারতেছি ভালো জ্যাম আছে রাস্তার মধ্যে। আজকে ব্লগটাকে ছোটো করতে চেয়েছিলাম বাট এডিটে বসলে এখন বুঝবো যে কতটা ছোটো হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো অবভিয়াসলি কমেন্ট করবেন আপনারা, ইনফ্যাক্ট আমার মতবাদ আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করবেন, সেটা তো ফিচারও হবে। ইনফ্যাক্ট লাস্ট ব্লগে অনেক ভালো রেসপন্স ছিল কমেন্টের, সবাই কমেন্ট করতেছেন। সো আজকের মতো আবির সাইন আউট করে ফেলি, রাইট? সো আবির সাইনিং আউট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ, লাভ ইউ গাইজ, 3000, বুম।